বিসমিল্লাহির একাদশ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজ আবার তোমাদের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। আমাদের পূর্বের আলোচনা ছিল ম্যাট্রিক্স, যে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, যে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের প্রকারভেদ আলোচনা করেছি। তাহলে তার ধারাবাহিকতায় আজকে আমি এক দুইটি সমস্যার সমাধান তোমাদের সাথে করব। তাহলে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে ইনশাল্লাহ তোমরা সবাই পারবা, যদি একটু ফলো করো। তাহলে দেখো আমাদের এই সমস্যাগুলো যে কি, আমি একটি ম্যাট্রিক্স লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বি আরেকটি ম্যাট্রিক্স লিখলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই, লাইট দো লাইট না, বাহিরেরা দেখবে না, এখানে লাইট দরকার, একটা লাইট চালাই দো। তাহলে দেখো আমরা দুটো ম্যাট্রিক্স লিখলাম। তাহলে ম্যাট্রিক্সের আকারটা কি? এই ম্যাট্রিক্সের আকারটা হলো 3x3 আকারে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আকারও হলো 3x3 আকারে ম্যাট্রিক্স। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স নিলাম 3x3, বি 3x3। এই দুটি ম্যাট্রিক্সের অর্ডার সমান, যে অর্ডার সমান, যে এ ম্যাট্রিক্সের আকারটা হলো 3x3, বি ম্যাট্রিক্সের আকার হলো 3x3। তাহলে দুটি ম্যাট্রিক্সের অর্ডার সমান হয়, তাহলে আমরা তাদেরকে সমান ম্যাট্রিক্স বলতে পারি। যে এ এবং বি দুটি ম্যাট্রিক্সকে সমান ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সের আকার এবং বি ম্যাট্রিক্সের আকার সমান হয় এবং একটির অনুরূপ ভুক্তির সাথে অপর একটির অনুরূপ ভুক্তি সমান হয়। তাহলে এ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এ ম্যাট্রিক্সটা কি 1, 4, 7, 2, 5, 8, 3, 6, 9, আর বি ম্যাট্রিক্সটা হলো এ ডি জি বি ই এইচ সি এফ আই। তাহলে আমরা সংজ্ঞাটা কি বললাম, যে দুটি সমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ এবং বি দুটি ম্যাট্রিক্স সমান হবে যদি এই ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের আকার এবং বি ম্যাট্রিক্সের আকার সমান হয় এবং একটির অপরটির অনুরূপভুক্তির সাথে সমান হয়। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে 1 = a, 2 = b, 3 = c, সেইভাবে অনুরূপভাবে 4 = d, 5 = e, 6 = f, 7 = g, 8 = h, 9 = i। তা অনুরূপ বক্তির সাথে অনুরূপ বক্তিটা সমান। তাহলে এখন আমাদের আসলো যে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, এই দুটি জিনিস এখন আমি আলোচনা করব, যে যোগ এবং বিয়োগ। তাহলে দুটি ম্যাট্রিক্স যদি ক্রম সমান হয়, তাহলে দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করা সম্ভব। তাহলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কী আসলো, আমাদের ফার্স্ট লক্ষ্য করতে হবে দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান আছে কিনা, যদি হয় তাহলে যোগ সম্ভব। তাহলে আরেকটি আছে যে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, যে সাপোজ মনে করো আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম এ 2, 5, 7, 2, -3, 8, এ একটা ম্যাট্রিক্স লিখলাম। তাহলে এই ম্যাট্রিক্সটার আকারটা কি, যে দুটো সারি আছে তিনটি কলাম আছে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্স আকারটা হলো 2x3 আকারের ম্যাট্রিক্স।
এখন এই ম্যাট্রিক্সটাকে একটি সংখ্যা কে দ্বারা গুণ করলাম, কে? তাহলে কে একটা স্কেলার সংখ্যা, আমরা সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে কে এবং এ ম্যাট্রিক্সের গুণফলও একটি ম্যাট্রিক্স হবে। কে ও এ ম্যাট্রিক্সের গুণফল একটি ম্যাট্রিক্স হবে। এক্ষেত্রে এই কে দ্বারা এ ম্যাট্রিক্সে প্রত্যেকটি ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, আমি লিখলাম এখানে কে ইন্টু এই ম্যাট্রিক্সটা হলো 2, 2, 5, -3, 7, 8, এই যে আমরা লিখলাম। তাহলে আর গুণফলটা যদি লিখি, 2k, 2k, 5k, -3k, 7k, 8k, তাহলে দেখো, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা স্কেলার দ্বারা গুণ করি তাহলে সেটা একটা ম্যাট্রিক্স হবে, এবং সেক্ষেত্রে হবে কে ও এ এর গুণফল। তাহলে কে দ্বারা কী করতে হবে, আমাদের প্রত্যেকটি ভুক্তিকে গুণ করে দিতে হবে। তাহলে আসো আমরা এখন যে জিনিসটা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কীভাবে হবে আমরা সেটা এখন করব। আমরা ধরে নিলাম এ একটি ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্সের প্রতীক আমরা দুটোভাবে তিনটিভাবে প্রকাশ করেছিলাম, যে একটা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং দুটি উলম্ব রেখার মধ্যে। তাহলে এ একটি ম্যাট্রিক্স ধরলাম যে 2, 3, 5, 9, 3, 6, -7। বি আরেকটি ম্যাট্রিক্স নিলাম 1, 3, 7, 2, 4, 6, তাহলে 3, 9, 8। এই দেখো আমরা দুটো ম্যাট্রিক্স নিলাম। এখন 3A+7B নির্ণয় করো, 3A+7B নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দুটি ম্যাট্রিক্সের যোগ আসলো। তাহলে আমরা একটা যোগ যদি বুঝতে পারি আমাদের ম্যাট্রিক্সের সকল যোগ আমরা পারব। তাহলে এই জায়গায় তো দেখো এখন তোমাদের লিখতে হবে যে আমাদের দেওয়া আছে এটা, যে এখন 3A আছে এবং 7B আছে। এই প্রশ্নের যদি তোমার উত্তর দিতে হয় তাহলে তোমাদের কি লিখতে হবে, দেওয়া আছে যে আমাদের এ ম্যাট্রিক্সটা, তো এটাকে লিখলাম 2, 10, 3, 3, 5, 6, 5, 9, -7, এটা লেখা হলো। এবং বি একটি ম্যাট্রিক্স, সেটাকে লিখলাম 1, 2, 3, 3, 7, 4, 6, 9, 8, এই যে আমরা লিখলাম। এখন লক্ষ্য করে এখানে আছে কি, 3A+7B, তাহলে 3 ইন্টু এ ম্যাট্রিক্সটা 3, 5, 6, 5, 9, -7, +7, 1, 2, 3, 3, 7, 4, 6, 9, 8, এই দেখো আমরা লিখলাম। তাহলে আমরা পূর্বে বলছিলাম যে একটা ম্যাট্রিক্সকে যদি কে দ্বারা গুণ করি তাহলে ম্যাট্রিক্সটি একটি ম্যাট্রিক্স হবে, কে এবং এর গুণফল। তাহলে কে দ্বারা কি ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে গুণ করেছিলাম, এখন কে এর পরিবর্তে ওই জায়গায় আছে 3। তাহলে এই 3 দ্বারা ফার্স্ট কাজ হলো আমার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে গুণ করে দেওয়া। তাহলে 3 দ্বারা যদি প্রত্যেকটি ভুক্তিকে গুণ করো তাহলে কি আসবে, 3 দুগুণে 6, 3 দশে 30, 3 ত্রিকার 9, তাহলে 9, 3 ত্রিকার 9, 3 5 15, 3 6 18, 3 5 15, 3 9 27, -3 7 21, প্লাস
7 7 গুণে 14 3 7 21 3 7 21 4 7 28 7 9 63 7 7 49 6 7 42 7 8 56 এই দেখো আমরা লিখলাম তাহলে আমরা কি কাজটা করলাম যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে যে সংখ্যাটা গুণিতক আকারে আছে তা দ্বারা গুণ করে দিলাম যে 3 দ্বারা প্রত্যেকটিকে আমরা গুণ করে দিলাম এখানে ওই ম্যাট্রিক্সের 7 দ্বারা প্রত্যেকটিকে গুণ করে দিলাম তাহলে এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ চিহ্ন আছে তাহলে আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বলেছিলাম দুটি ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয় তাহলে যোগ বিয়োগ করা সম্ভব তাহলে যোগ হবে যে ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ তাহলে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ তাহলে অনুরূপ ভুক্তি কোনটা যেমন এই ম্যাট্রিক্সটা আছে 3/3 আকারে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাও 3/3 আকারে ম্যাট্রিক্স তাহলে এদের যোগফলটা কি হবে যে অনুরূপ ভুক্তির সাথে যেমন 6 এই প্রদত্ত ম্যাট্রিক্স যেখানে আছে 3 ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের প্রথম উপাদান এই 6 এর সাথে যোগ হবে যে ম্যাট্রিক্সটা যোগ করা হচ্ছে সেই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের প্রথম উপাদান তে প্লাস 7 তাহলে 9 প্লাস 21 তাহলে এখানে 9 হলো প্রথম সারির দ্বিতীয় উপাদান ত্রি ম্যাট্রিক্সের আর এখানে প্রথম সারির দ্বিতীয় উপাদান হলো 7b ম্যাট্রিক্সে 21 তাহলে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি প্লাস 21 তাহলে এখানে দেখো 15 তাহলে 15 এর সাথে প্লাস হবে কি 49 প্রথম সারির তৃতীয় উপাদানের সাথে না ভুক্তি বলতে হবে তৃতীয় ভুক্তির সাথে পরবর্তী ম্যাট্রিক্সের প্রথম সারি তৃতীয় ভুক্তি অর্থাৎ তৃতীয় কলামের প্রথম উপাদানটা ঠিক 30 প্লাস তাহলে প্রথম সারির প্রথম ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারির প্রথম উপাদান পরমেত্রি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান তাহলে যে লক্ষ্য করো তাহলে আমাদের কিভাবে আসলো এভাবে প্রত্যেকটি অনুরূপ ভুক্তির সাথে যোগ করতে হবে 9 প্লাস 21 18 প্লাস 63 মাইনাস 21 প্লাস হলো 56 তাহলে দেখো আমাদের যোগফলটা তাহলে আমাদের এখানে যোগফল পেয়ে গেলাম যে 6 প্লাস 7 30 প্লাস 14 যে আমাদের কিভাবে আসলো যে প্রত্যেকটি ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে প্রতিটি ভুক্তির সাথে অনুরূপ ভুক্তিগুলো যোগ এই হলো আমাদের যোগের বৈশিষ্ট্য এখন আমাদের যোগের ফলাফলটা লিখব যে যোগ তাহলে লক্ষ্য করো 13 44 30 30 তাহলে 8 5 13 3 43 8 3 11 6 7 1 8 81 তে 9 আর 5 14 5 আর 1 5 5 আর 1 6 তাহলে 9 6 69 এটা বিয়োগ করলে হয় 4 3 34 এই দেখো আমাদের যোগফলটা চলে আসলো তাহলে দুটি ম্যাট্রিক্সের যোগ তাহলে আমরা কিভাবে করা সম্ভব যে তোমরা যদি দুটি ম্যাট্রিক্সের যোগ করতে চাও তাহলে ফার্স্ট লক্ষ্য করতে হবে দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান আছে কিনা অর্ডার বা র্যাঙ্ক সমান আছে কিনা যদি দুটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হয় তাহলে দুটি ম্যাট্রিক্সের যোগ সম্ভব তাহলে সেক্ষেত্রে দুটি ম্যাট্রিক্স কিভাবে যোগ করবে যে প্রত্যেকটি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তির সাথে পরবর্তী ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো যোগ যে অনুরূপ ভুক্তিগুলো আমরা কিভাবে বুঝলাম এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান 6 তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান নিতে হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামের প্রথম উপাদান ঠিক সেখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামের প্রথম উপাদানের সাথে যোগ করেছি তারপর প্রথম সারির তৃতীয় এবং তৃতীয় কলামের প্রথমটা সেই জায়গার ক্ষেত্রেও দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় ভুক্তি দ্বারা আমরা যোগ করেছি এইভাবে আমাদের দ্বিতীয় সারির অনুরূপ ভুক্তির সাথে তৃতীয় সারির অনুরূপ ভুক্তির সাথে আমাদের যোগফল আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে সেটা হবে ম্যাট্রিক্সের
যোগ আর যদি ক্রমসমান না হয় তাহলে যোগ করা সম্ভব না তাহলে এখন আসো আমাদের বিয়োগ তো বিয়োগের ক্ষেত্রে আসলো আমি সেখানে একটু সেটা দিলাম আমাদের ম্যাট্রিক্সটাকে ঠিক রাখলাম দেখে বললাম 3a - 7b নির্ণয় করো এখন একই জিনিস বললাম যে 3a - 7b নির্ণয় করো তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয় তাহলে যোগ এবং বিয়োগ উভয়ের ক্ষেত্রে র‍্যাঙ্ক সমান হতে হবে তাহলে আমাদের যে এখানে ম্যাট্রিক্স আছে a আর এই যে b ম্যাট্রিক্সটা এই দুটি প্রদত্ত ম্যাট্রিক্স এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে ক্রমসমান আছে এটা 3/3 আকারের ম্যাট্রিক্স এটা 3/3 আকারের ম্যাট্রিক্স তাহলে একটি কত গত ক্লাসের সঙ্গে আমরা পড়েছিলাম যে দুটি ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয় যে সারি এবং কলাম সংখ্যা সমান তাহলে a এবং b এই দুটি ম্যাট্রিক্সে বর্গাকার ম্যাট্রিক্স এখন 3a - 7b এই দেখো 3a - 7b তাহলে আমাদের চিহ্নটা শুধু পরিবর্তন করলাম এই যে মাইনাস তাহলে পূর্বে যেভাবে আমাদের সম্পর্কগুলো আসলো সেই অনুসারে এই সম্পর্কগুলো আছে তাহলে গুণের ক্ষেত্রে আমাদের সেইভাবেই আছে তাহলে সেখানে আমাদের চিহ্নটা শুধু পরিবর্তন করব দেখো মাইনাস দিয়ে দিলাম তাহলে এই যে মাইনাস হলো পরবর্তী ম্যাট্রিক্সের এই মাইনাস দ্বারা প্রত্যেকটি ভুক্তিকে গুণ করে দিতে হবে তাহলে মাইনাস তাহলে মাইনাস এখানে এটাও মাইনাস দিলাম এই যে মাইনাস 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 তাহলে আমাদের দেখো এই মাইনাসগুলো আসলো আসার পর এখন এই বিয়োগফলটা লিখব তাহলে বিয়োগফলের মধ্যে কি আসে তাহলে বিয়োগের ক্ষেত্রে কি অনুরূপ ভুক্তিগুলোর সাথে অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ সেই ক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা বিয়োগ হবে এই মাইনাস দ্বারা এই প্রত্যেকটি ভুক্তিকে আমাদের গুণ করে দিতে হবে তাহলে যে -7 - 21 - তাহলে আমাদের এখন বিয়োগফলটা লিখো কি আসে -1 তাহলে সেটা হলো 16 আর 21 থেকে যদি 9 বাদ দেই তাহলে তাকে -12 তাহলে 21 থেকে -12 15 থেকে যদি সেটা বাদ দো -13 63 থেকে যদি বাদ দেই 5 - 4 - 45 সেখান থেকে বাদ দিলে হয় 4 - 34 42 থেকে বাদ দিলে হয় 5 - 2 - 15 আর সেখানে আসলো -7 - 67 - 77 তাহলে এই দেখো আমাদের উত্তর ঘটনা বুঝতে পারলাম তাহলে আমাদের আজকে এই যে যোগ এবং বিয়োগ ম্যাট্রিক্সের মাত্রা নিয়ে আলোচনা করলাম তোমাদের এখন বইয়ে যতগুলো সমাধান আছে যোগ এবং বিয়োগের প্রত্যেকটি সমাধান তোমরা পারবা তাহলে আজ আমাদের এখানে শেষ তোমাদের বাসায় সে অনুশীলন করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ